भगवान श्रीकृष्ण द्वापर युगे एसेछिलेन केन? शुधु द्वापर बोलले भूल हबे, सत्य त्रेता द्वापर एवं कलि প্রত্যেকটি যুগে ভগবান আসেন, কারণটা কি? জদা জদা হি ধর্মস্য গ্লানিরি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সিজম মহম পরিত্রাণায় সাধুরাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে প্রত্যেকটি যুগে ভগবানের আবির্ভাবের কারণটা কি? তিনি নিজে মুখে বলে দিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, ভাবভূমির মাটিতে যখন ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, অভ্যুত্থানং অধর্মস্য অধর্মের যখন উত্থান হয়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়ুচ দুষ্কৃতাম, সাধুজনদের পরিত্রাণার্থে দুষ্কৃতীদের দমনের জন্য ধর্ম সংস্থাপনার্থায় ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণে প্রত্যেকটি যুগে তিনি এসেছেন। দ্বাপর যুগেও তিনি এই কারণে এসেছিলেন। তাহলে ভগবান তিনি এলেন ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণে, দুষ্টির দমনে সৃষ্টির পালনে। সেই ভগবান দৈবকীর গর্ভে বসুদেবীর পুত্র রূপে কেন জন্মগ্রহণ করল? কি তাই তো নাকি? জন্মদাতা পিতার নাম বসুদেব, যার গর্ভে জন্মগ্রহণ করেছিল দৈবকী। অন্য জায়গায় তো আসতে পারতেন, এদের কাছে কেন তিনি পুত্র রূপে এলেন? কারণটা কি? কারণ আছে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তো, বাঞ্ছা কল্প এটাও ভগবানের মুখনিশ্চিত মানে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তো। ভক্ত যদি ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য কামনা করে, ভগবান ভক্তের মনোমাংসে পূরণ না করে কি থাকতে পারে গো? এই বসুদেব দৈব কি? ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য 1,00,000 বছর তপস্যা করেছিল। এক লক্ষ বছর, 1,00,000 মানে
একে পরে পাঁচটা শূন্য হলো, একটাই লক্ষ্য যে তোমাকে যেন আমরা আমাদের পুত্র রূপে পেতে পারি। আমাদের একটা পুত্র তুমি দিয়েছিলে, তুমি কেড়েও নিয়েছিলে, তো যে পুত্র চলে গেল সে তো আমাদের আসবে না, এবারে তোমাকে আমরা পুত্র রূপে পেতে চাই। এই ভক্তের মনোমাংসা পূরণ করেছিলেন বসুদেব দৈবকীর, তাই ভগবান তাদের পুত্র রূপে এলেন। তাহলে বসুদেব দৈবকীটা কে, সেই লীলায় আমরা শুনব। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। তাহলে ভগবানকে যারা পুত্ররূপে পেতে চায়, যে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হয়, সেই ভক্তিটার নাম কি, এটাও তো জানতে হবে। ভগবানকে যখন ভগবান ভাবে দেখব, ডাকব, তখন তাকে বলে ভগবত ভক্তি। তখন তাকে কি বলে, ভগবত ভক্তি। আর ভগবানকে যদি পুত্ররূপে চাই, সখারূপে চাই, প্রাণপতি রূপে চাই, যে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হবে বা ডাকা হয়, সেই ভক্তিটার নাম শুদ্ধ ভক্তি। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমাদের সমহীন, সেই মতো হই আমি ভক্তির হরি। হরি হরি হরি। অর্জুনের রথ সারথি কে হয়েছিল, এখনকার ছেলেরা বলতে পারবে না, কারণ এরা তো রামায়ণ মহাভারত ভাগবত পড়ে না, ধারে পারেই যায়। অর্জুনের রথের সারথি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে কে হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ। তা অর্জুন যখন রথের উপর থেকে দেখছে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যারা দাঁড়িয়ে আছে, যাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে, দুর্যোধন দুঃশাসন দেখছে, পিতামহ ভীষ্ম, এরা তো সব আমার পরিবার। আমি এদের সঙ্গে যুদ্ধ করব কি করে, গান্ডীবটা রথের উপর রেখে দিয়েছে। অর্জুনের হাতে যেতে থাকত, তাকে কি বলে, গান্ডীব, গান্ডীবটা রথের হাত উপরে রেখে দিয়েছে। বিষণ্ণ বদন অর্জুনের। এবার ভগবান কৃষ্ণ অর্জুনকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখাচ্ছে, এরা তোমার পরিবার, তুমি নিজে তোমার, তাহলে এরা কা, এরা শুধু নয় তুমি কা, এসব আমার, সব আমি সৃষ্টি করেছি। অর্জুনের ভুল সংশোধনের জন্যে, অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখানোর জন্যে
রথের উপর দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, তিনি কে সেই রূপটা দেখালে, সেই রূপটার নাম কি? বিশ্বরূপ। কজন দেখেছিল? তিনজন। প্রথম দেখেছিল কে? ভাস্কর সূর্যদেব। তারপর বাল্যকালে কে দেখেছিল? মা যশোদা। যতদিন না গালে মাটি বার করতে গিয়ে যশোদেব দেখলো যে গোপাল তার বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, ততদিন পর্যন্ত মা যশোদা গোপালকে গোপালই মনে করত। তৃতীয় দেখেছিল অর্জুন। অর্জুন দেখছে যে শ্রীকৃষ্ণ তার রথের সারথি, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার মধ্যে রয়েছে অসংখ্য নদ নদী, সাগর উপসাগর, আকাশ বাতাস, কোটি কোটি নক্ষত্র, চন্দ্র সূর্য। তখন অর্জুনই ভুলটা ভেবে গেল, ভুল করেছি। এবার অর্জুন প্রশ্ন করল, তুমি আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখালে তোমার বিশ্বরূপটা দর্শন করিয়ে, আমি এতদিনে বুঝলাম তুমি স্বয়ং ভগবান, ভগবান হয়ে তুমি আমার সখা হয়েছ কেন? কি সাংঘাতিক প্রশ্ন! ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন? একটা কথা আপনাদের বলি, আমি কিন্তু শুধু কৃষ্ণের আগে ভগবান কথাটা লাগাব, কারণ কৃষ্ণই হল একমাত্র ভগবান, বাকি সব দেবদেবী। কেউ কেউ বিশ্বরূপ দর্শন করাতে পেরেছিল? তিনি ভগবান বলে দেখিয়েছে, বাকি সব দেবদেবী, আর এই দেবদেবীদের সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। কত দেবদেবী সৃষ্টি করেছেন? 33 কোটি। 33 কোটি মানে কি? 33 প্রকারের দেবদেবী। ওই যে আপনার একটা মন্দির আছে না, ওখানে দেখে এলাম কতগুলো দেবদেবী রয়েছে, সব ভগবানের সৃষ্টি। কেন সৃষ্টি করলেন? বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য। সবাই কি একটা সব দায়িত্ব পালন করতে পারে? এই 33 কোটি দেবদেবীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ দেবতা কাকে করলেন জানেন? বলি, নমো শ্রী গণেশ, শ্রী ভাস্কর। দুই গেল, শ্রী বিষ্ণু, শ্রী মহেশ, শ্রী শ্রীদেবী দুর্গা মাতা, পঞ্চদেবতা ভৌ নমো 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 নমো। এই 33 কোটির মধ্যে 5 জন, সবার আগে গণেশ, তারপর ভাস্কর সূর্যদেব, তারপর বিষ্ণু,
তারপর মহেশ শিব তারপর দেবী দুর্গা মাতা মহাশক্তি জনী তা ভগবান অর্জুনকে উত্তর দিচ্ছেন তোমার সখা হয়েছি কেন উত্তরটা বাংলায় হয় না বাংলায় ব্যাখ্যা হয় সংস্কৃত শ্লোক গীতা শ্লোক অর্জুন যে যথা মং প্রপদন্তে তং তথৈব ভজম্যহম মম আত্মানুবন্তে মনুষ্য পার্থ সর্বেষ্ব এই পৃথিবীতে যত মানুষ আছে যে বা যথা মাং যারা যেভাবে মাং মানে আমাকে প্রপদন্তে পেতে চায় তাং তথৈব ভজম্যহম তারা সেইভাবে আমাকে ভজন করে মম বর্তমান অনুবর্তন্তে তারা সেইভাবে আমাকে অনুসরণ অনুকরণ করে তাদের সেইভাবে মনোবাসনা আমি পূর্ণ করে দিই তুমি আমাকে সখা রূপে পেতে চেয়েছ তাই তোমার কাছে সখা বসুদেব দৈবকী পুত্র রূপে পেয়েছিল তাই পুত্র কপাল পেরে চলে গেছি যশোদার কোলে কপাল পেরে চলে গেছি যশোদার কোলে আবার কি বললেন শ্রীমতী রাধারণী প্রাণাধিক রূপে পরকে প্রেমে প্রাণপতি রূপে পেতে চেয়েছিল তাদের প্রাণপতি হয়েছে সত্যভামা রুক্মিণী স্বামী রূপে পেতে চেয়েছিল স্বামী হয়েছে তাহলে ভগবানকে আমরা যে যেভাবেই ডাকবো ভগবান সেই ভক্তের বড় মাঞ্চা সেইভাবেই পূরণ করে যেমন দৈবকী বসুদেবীর বড় মাঞ্চা পূর্ণ করেছিলেন চলুন আমরা লীলায় প্রবেশ করি আগে মহাপ্রভুকে কলিযুগে কিভাবে তিনি এলেন সেইটা একটু জেনে কলিযুগের গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ শিবা সঙ্গম ভবামিষ্ট শ্রী গৌরী একবার একবার নাচো তো একবার নাচো তো নাচো তো নাচো তো নাচো তো গো শিবা শয়নিনার মাঝে বাহু তুলি আমার গোড়া নাচে
মাঝে বাহু তুলি আমার গোরাই নাচি শিবা সোয়াঙ্গি নারে মাঝে শিবাস মানে কি নবদ্বীপের শিবাস সে তো বটে মহাপ্রভু কোথায় নৃত্য করেন সীমা সয়ানার মাঝে শ্রী অতি সুন্দর বাসস্তে বাসস্থান সদগুরুর চরণ আশ্রয় করিয়া যার হৃদয় বাসস্থান হয়েছে সুন্দর ওই শিবা সোয়ানার মাঝে বাহু তুলি আমার গোরা নাচে শিবা সোয়ানার মাঝে বাহু তুলি আমার গোরাই নাচে সোনার নূপুর বাজে বাজে রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 ওরা রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 নাচে তাতই তাতই মৃদঙ্গ 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 বাজে রাঙা পায়ে সোনার নূপুর লুলু ছুনু বাজে রাঙা পায়ে সোনার নূপুর লুলু ঝুনু বাজে রাঙা পায়ে সোনার নূপুর লুলু ঝুনু বাজে রাঙা পায়ে সোনার নূপুর লুলু ঝুনু বাজে তাতই তাতই লুধনি মায়েরা সোনার নূপুর লুলু ঝুনু বাজে পায়ে সোনার নূপুর লুলু ঝুনু বাজে রাগা পায়ে সোনার নূপুর লুলু ঝুনু বাজে সঙ্গে কে কে আছে তাদের পরিচয় পঞ্চতত্ত্ব পাঁচ মহাশক্তি কলিযুগে আবির্ভাব এই পাঁচ মহাশক্তিকে নিয়েই বলা হয় পঞ্চতত্ত্ব এই পাঁচ মহাশক্তিকে কে শিয়দ্বৈত নিত্যানন্দ
শিবাস গদাধর অদ্বৈত গন্তত্ব দেবাদিদেব মহেশ্বর কলিযুগে তিনি অদ্বৈত আচার্য নিত্যানন্দ সত্যের সংকর্ষণ তেতার লক্ষণ দাপরের বলরাম তিনি হলেন এই কলিযুগে নিত্যানন্দ হলো ধনী হলো ধনী শিবাচার্য দেবশ্রী নারদ ভগবান ভক্তি লইয়া হইল প্রকাশ জানিনা শ্রী গৌরাঙ্গের লীলা প্রকাশ গদাধর রাধা রানী রঙ্গ মঞ্জুরি গদাধরের রূপ ধরে হইলেন কলিযুগে অবতরি শ্রীয়াদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বে চারজনের নাম পেলাম অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর কিন্তু মূল শক্তিকে তারি মাঝে নাচে গৌরাঙ্গ সুন্দর শ্রীয়াদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর আমার তারি বাজি নাচি নাম গৌরঙ্গ সুন্দর ওই তো গোড়াই নাচিছে ওই তো গোড়াই নাচিছে ওই তো গোড়াই ওই তো গোড়াই গোড়াই গোড়াকে কি বলছে রাই রাধা রানী নাচিছে রাধা রানী নাচিছে কৃষ্ণঙ্গে অঙ্গুদি আমাদের রাধা রানী নাচিছে শিবাশয়ানী মারমাধে আমাদের রাধা রানী নাচিছে কৃষ্ণ 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 বলে ওই তো গোড়াই নাচিছে ওই তো গোড়াই না
আজ থেকে 537 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ রাধার কান্তি ধরি হইলেন নদিয়া বিহারী। তাহলে শ্রী গৌরাঙ্গকে স্বয়ং ভগবান কৃষ্ণ রাধার কান্তি ধরি হইলির অবতরী। তাহলে ভগবান রাধার কান্তি ধরে কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের কি লাভ হল? শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে আমরা কি পেলাম? যদিও পদাবলীতে বলা হয়েছে, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমতি ধরিতাম তে শ্রী রাধার মহিমা, মধুর প্রেমর অসীমা জগতে জানা তোকে। এটা যেমন একটা কারণ, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের আর একটি কারণ কি? কলির মানুষকে উদ্ধার করতে হবে। খালি কলিযুগের মানুষের পরমং মাত্র 100 বছর, কর্মব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করবে, তার মধ্যে দিয়ে তারা কি করে মুক্তি লাভ পাবে? সেইটা কলিযুগের মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্যে শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। তাহলে আমাদের পরম মাত্র 100 বছর, দ্বাপর যুগে যারা ছিল তাদের পরম ছিল 1000 বছর, ত্রেতা যুগে যারা ছিল তাদের পরম ছিল 10000, সত্য যুগে যারা ছিল তাদের পরম ছিল 1 লক্ষ বছর। তাহলে আমাদের সময়টা কিন্তু খুব কম। এই কম সময়ের মধ্যে কি করে মুক্তি পাওয়া যায়, সেটা আমাদের কানে পৌঁছে দেওয়ার জন্যই মহাপ্রভুর আবির্ভাব। তাহলে কিভাবে আমরা মুক্তি পাবো? মুক্তির পথ কি? হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম, কলৌ নাস্তৈব 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 প্রতিরন্ধতা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। সত্যযুগে মানুষ মুক্তি পেত কিভাবে? ধ্যান করত। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করত। দ্বাপর যুগের মানুষ পরিচর্যা করত। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দ্বাপরে পরিচর্যায়ন। কিন্তু কলিতে হরে নামৈব কেবলম। এই যে হরিসভা হচ্ছে, সব মহাপ্রভুর ইচ্ছা। কিন্তু আমি আজকে যখন বাড়ি থেকে বেরুচ্ছি, প্রচন্ড ঝড় বৃষ্টি, এবং আমরা শুনলে অবাক হয়ে যাবেন, আমি বিগত বেশ কয়েকদিন গান গাইনি। আমি ডায়মন্ড নামের বৈদ্যনাথে ভর্তি ছিলাম, আজকের থেকে শুরু করলাম। তো ভাবছি, ওই দীনবন্ধুর ফোনটা যখন করব ভাবছি, তখন ভাবলো ওই দীনবন্ধুকে ফোন করে দরকার নেই, মারতে যদি হয় ওই দীনবন্ধুই মারবে, রাখতে যদি হয় ওই দীনবন্ধু রাখবে। কারণ হরি দীনবন্ধু
চিরদিনের বন্ধু জীবের চির সুখী দুঃখে ভজরে অন্ধ তার চরণার বৃন্দ দূষিতর এ মায়া বিপাকে। এসে দেখলাম এখানকার কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রম কিভাবে জলগুলোকে সরাচ্ছে, সাধুবাদ জানাই কর্তৃপক্ষের ছেলেদের, প্রণাম জানাই আপনাদের চরণে, যে মহাপ্রভুর ইচ্ছা পূরণ করতে, হরিসভাকে পরিপূর্ণ প্রকাশ করতে আপনাদের অক্লান্ত পরিশ্রম। নিজে চোখে দেখে গেল দেখছি, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তাহলে মহাপ্রভু প্রথম কথাটা বললেন তাই তো? কিন্তু মহাপ্রভুই কথাটা পেলেন করতে গেলে গৌরী কথাটা পেলেন কোথা থেকে? গ্রন্থের লেখা শুধু আমাদের কাছে প্রকাশ করবে, এই কথাটা লেখা হয়েছিল দ্বাপর যুগের শেষে। লিখেছিল কে জানে? পরাশর মুনির পুত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। যে গ্রন্থটাতে লিখেছিল গ্রন্থটার নাম বৃহন্নারদীয় পুরাণ। লিখিয়েছিলেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কেন তিনি তো জানেন আসন্ন কলিযুগে আমি আসছি, কলিজীবের মুক্তির পথ কি হবে, বলতে, জানাতে, শোনাতে, ওই ব্যস্তে লিখেছি। হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম, কেবল নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা, গতি অন্যথা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে বল, হরি বল, হরে বল, হরি বল, হরি বল। মজার ব্যাপার দেখুন, এটা হচ্ছে কলিযুগের তারাঙ্গম নাম, ষোলো নাম বত্রিশ অক্ষর। কলিজীবকে মহাপ্রভু বললেন এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বড় কথাটা যদি বলতে না পারিস, যখন সময় পাবি তখন হরি বল হরি বল, 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 হরি মধুর হরি 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 তলে। কলিযুগের মুক্তির একমাত্র পথ হরিনাম বদনে, হরিনাম শোভন। তবে যারা শোভন করবে তারা তাড়াতাড়ি মুক্তি পাবে, কারণ নবপিতা ভক্তির মধ্যে শোভনটাকে শ্রেষ্ঠ বলা হয়।